সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি আমার ক্র্যাশ কোর্স অন কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসেম্বর পার্ট নিয়ে এসেছি, প্রেজেন্টেড বাই মি দেবলীনা বিশ্বাস ইন অ্যাসোসিয়েশন উইথ ভিশন। আপনারা যারা আগের ক্র্যাশ কোর্সগুলো দেখেছেন কারেন্ট অ্যাফেয়ার্সে, তারা জানেন যে আমরা এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কভার করছি। কালকেই আপনাদের 9th ফেভে আপনাদের হচ্ছে WBCS এক্সাম। সবাইকে অল দ্য বেস্ট জানিয়ে আমার এই ভিডিও শুরু করছি। আশা করি আপনাদের কালকের পরীক্ষা খুব ভালো হবে। তো চলুন শুরু করা যাক আমাদের ক্র্যাশ কোর্স অন কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বরেরটা। তো এই কোর্সে আমরা আগেই বলে দিয়েছি যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বেসডে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কভার করছি, যাতে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা অনেক সহজে কভার হতে পারে। তো আজকের প্রথম প্রশ্ন, হুজ বার্থ অ্যানিভার্সারি অন 25th ডিসেম্বর ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল গুড গভর্নেন্স ডে অ্যানুয়ালি? তো ন্যাশনাল গুড গভর্নেন্স ডে কার বার্থডেকে বার্থ অ্যানিভার্সারিতে আমরা সেলিব্রেট করি, যেটা পরে হচ্ছে 25শে ডিসেম্বরে? খুবই সহজ উত্তর, মোরারজি দেশাই, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, চন্দ্রশেখর। সঠিক উত্তর অবশ্যই হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। দ্য ন্যাশনাল গুড গভর্নেন্স ডে ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন ডিসেম্বর 25 টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যান্ড প্রমোট গুড গভর্নেন্স ইন দ্য কান্ট্রি অ্যান্ড ইটস সিটিজেন্স। দিস ইয়ার দ্য ডেট ডিসেম্বর 25 মার্ক দ্য 95th বার্থ অ্যানিভার্সারি। এই বছর ছিল হচ্ছে 95th বার্থ অ্যানিভার্সারি, মানে 2019 ছিল হচ্ছে 95তম বার্থ অ্যানিভার্সারি অফ ফর্মার প্রাইম মিনিস্টার লেট অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা যাচ্ছি, হুজ বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল ফার্মার্স ডে কিষাণ দিবস অন 23rd ডিসেম্বর? 23শে ডিসেম্বর ন্যাশনাল ফার্মার্স ডে হিসেবে আমরা কার বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করি? চৌধুরী চরণ সিং, গুলজারিলাল নন্দা, বিশ্বনাথ প্রতাপ সিং, লাল বাহাদুর শাস্ত্রী। সঠিক উত্তর এখানে হচ্ছে অন ডিসেম্বর 23, 2019 ন্যাশনাল ফার্মার্স ডে বা কিষাণ দিবস বা সেলিব্রেটেড অ্যাক্রস দ্য নেশন টু মার্ক দ্য বার্থ অ্যানিভার্সারি অফ চৌধুরী চরণ সিং, দ্য 5th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। চৌধুরী চরণ সিং ছিল আমাদের দেশের 5th প্রাইম মিনিস্টার জুলাই 1979 থেকে জানুয়ারি 1980 অবধি। তো তার বার্থ অ্যানিভার্সারিতে আমরা ন্যাশনাল ফার্মার্স ডে সেলিব্রেট করি। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার টু রেজ অ্যাওয়ারনেস অ্যামং পিপল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য ফার্মার্স টু দ্য সোসাইটি অ্যান্ড ওভারঅল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। নেক্সট প্রশ্ন যাচ্ছি, অন উইচ ডে ইউনিসেফ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড ডে ওয়াজ সেলিব্রেটেড? ইউনিসেফ ডে কোন দিনে সেলিব্রেট করা হয়? ডিসেম্বর 8, ডিসেম্বর 9, ডিসেম্বর 10, ডিসেম্বর 11। সঠিক উত্তর হচ্ছে অন ডিসেম্বর 11, 2019 ইউনিসেফ ডে ওয়াজ সেলিব্রেটেড টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, যেটা কিনা UNGA ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির আন্ডারে হয়, টু প্রোভাইড এমার্জেন্সি অ্যান্ড ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট ফুড নিউট্রিশন এডুকেশন টু চিলড্রেন ডিভাস্টেটেড ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্নে যাচ্ছি, হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য হিউম্যান রাইটস ডে ফর দ্য ইয়ার 2019 উইচ ইজ অবজার্ভড অন 10th ডিসেম্বর? তো 10শে ডিসেম্বর আমরা হিউম্যান রাইটস ডে সেলিব্রেট করি। তো 2019 থিম কী ছিল? ইউথ স্ট্যান্ডিং আপ ফর হিউম্যান রাইটস, লেট স্ট্যান্ড আপ ফর ইকুয়ালিটি জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি, স্ট্যান্ড আপ ফর সামওয়ানস রাইটস টুডে, আওয়ার রাইটস আওয়ার ফ্রিডমস। সঠিক উত্তর অন 10th ডিসেম্বর 2019 দ্য হিউম্যান রাইটস ডে ইজ অবজার্ভ ফর দ্য এম্পাওয়ারমেন্ট অ্যান্ড রেকগনিশন অফ হিউম্যান রাইটস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। দ্য থিম হচ্ছে হিউম্যান রাইটস ডে থিম ছিল হচ্ছে ইউথ স্ট্যান্ডিং আপ ফর হিউম্যান রাইটস। এটা অবজার্ভ করা হয় টু রিমেম্বার ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অ্যাডাপ্টেড বাই ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইন 10th ডিসেম্বর 1948। নেক্সট প্রশ্ন আছে, উইচ ইনসিডেন্ট ইজ রিমেম্বার্ড অ্যাজ অ্যান্ড অবজার্ভড অ্যাজ ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে অন ডিসেম্বর 2? ডিসেম্বর 2কে আমরা ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে বলি। কেন বলে, কোন ইনসিডেন্টটাকে আমরা রিমেম্বার করি এই দিনটাকে? AZF এক্সপ্লোশন, হ্যালিফ্যাক্স এক্সপ্লোশন, পাইপার আলফা ট্র্যাজেডি, ভোপাল গ্যাস ট্র্যাজেডি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে দ্য ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন ডিসেম্বর 2 টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যান্ড কন্ট্রোলিং অ্যান্ড ম্যানেজিং পলিউশন প্রডিউসড বাই ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস অর হিউম্যান নেগলিজেন্স। আমরা জানি ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল 1984, যেখানে আমরা জানি বহুত ইনোসেন্ট লাইফস চলে গেছিলো। তো সেই দিনটাকে আমরা মনে করবার জন্য এবং নিজেদের কারো সচেতনতা বাড়াবার জন্য 2019 35তম অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করেছি এই দিনে। আমি মনে করেছি যে আমাদের পলিউশন কীভাবে মানুষের জীবন নিয়েছে, তো ভোপাল গ্যাস ট্র্যাজেডিকে মনে করে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডেকে আমরা অবজার্ভ করি। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য থিম অফ ওয়ার্ল্ড এইডস ডে দ্যাট ইজ সেলিব্রেটেড অন 1st ডিসেম্বর? এইডস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রম। তো থিম কী ছিল? হ্যান্ডস আপ ফর HIV প্রিভেনশন, কমিউনিটিস মেক ডিফারেন্স, নো ইউর স্ট্যাটাস, রাইট টু হেলথ।
So on 1st December 2019, World AIDS Day was observed and the Government of India has organized an event in New Delhi to create awareness of the day. The theme of the event was Communities Make Difference. The event organized করেছে National AIDS Control Organization. আচ্ছা, next, Mind Master, Winning Lessons from a Champion's Life. কার অটোবায়োগ্রাফি? এই অটোবায়োগ্রাফিটা কার? Mind Master, Winning Lessons from a Champion's Life. গ্যারি কাসপোরফ, ম্যাগনাস কালসেন, সার্জি কারজাকিন, বিশ্বনাথন আনন্দ। সঠিক উত্তর, অন 13 ডিসেম্বর 2019 ইন্ডিয়ান চেস গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ অটোবায়োগ্রাফি মাইন্ড মাস্টার উইনিং লেসেন্স ফ্রম এ চ্যাম্পিয়ন্স লাইফ ওয়াজ রিলিজড ইন চেন্নাই। এই বইটা অথর্ড বাই বিশ্বনাথন আনন্দ এবং সুসান নিনার অ্যান্ড পাবলিশ বাই হ্যাচেট ইন্ডিয়া। ইট ইজ অ্যান ইন্সপিরেশনাল বুক দ্যাট শেয়ার্স আনন্দস এক্সপিরিয়েন্স অন হাউ টু ন্যাভিগেট লাইফ। তো এটা পুরোই আনন্দ বিশ্বনাথন আনন্দের জীবনী বলতে পারে, কী করে তিনি গেম প্লে করেছেন এবং কী করে মাইন্ড গেমস খেলেছেন, কী কোন কোন মেথড ইউজ করেছেন গেম খেলবার জন্য, পুরো বইটা তার উপরে ভিত্তি। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি, হু ট্রান্সলেটেড দ্য অবনীন্দ্রনাথ ট্যাগোরস বুক নালক ফিচারিং দ্য জার্নি অফ লাইফ অফ গৌতম বুদ্ধা। রিসেন্টলি অবনীন্দ্রনাথ ঠাকুরের বই নালক এটা ট্রান্সলেট করা হয়েছে, যে গৌতম বুদ্ধ জীবনী যেটাতে আছে। কে ট্রান্সলেট করেছে? আমিশ ত্রিপাঠী, কিরণ দেশাই, উর্বি ভাদুরী, চিত্রা ব্যানার্জি, দিবাকুণ্ণী। সঠিক উত্তর, অন 8 ডিসেম্বর 2019 অবনীন্দ্রনাথ ঠাকুরস বুক নালক ফিচারিং দ্য জার্নি অফ লাইফ অফ গৌতম বুদ্ধা ওয়াজ ট্রান্সলেটেড টু ইংলিশ বাই উর্বি ভাদুরী অ্যান্ড ওয়াজ পাবলিশড বাই নিয়োগি বুকস। The English translation of the book has no chapters and has been featured in pen and ink style including a theme inspired by Buddhist Dankha paintings. Turbi Bhaduri Abhinandana Thakurer ei lekha take translate korechen English e. Thik ache? Acha. Next question e achi. Name the deceased former director general of Doordarshan who was associated with the news coverage of Asian Games 1982. Asian Games eta 1982 sale hoychilo. Ke mara ki jeta tini cover korechilen jini mara gechen ekhon tar naam ki? সন্তোষ কুমার, সঞ্জয় কুমার, শিব শর্মা, রাজেশ কুমার গুপ্তা। তো অন ডিসেম্বর 20, 2019 ফর্মার ডিরেক্টর জেনারেল অফ দূরদর্শন শিব শর্মা পাস্ট অ্যাওয়ে। তিনি গুরুগ্রামে তার জন্ম এবং তিনি অ্যাসোসিয়েট নিউজ কভারেজ করেছিলেন 1982 সালের এশিয়ান গেমসে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি, নেম দ্য চাইনিজ অথর হু ওয়াজ বেস্ট নোন ফর হিজ বুকস কালার্স অফ দ্য মাউন্টেন অ্যান্ড ব্রাদার্স। বা জিন, দা চেন, উ চেঙ্গেন, কাও জুকেন। নোটেড চাইনিজ অথর দা চেন হু ইজ বেস্ট নোন ফর হিস ওয়ার্কস অফ বেস্ট সেলিং কালার্স অফ দ্য মাউন্টেন অ্যান্ড ব্রাদার্স হ্যাজ পাসড অ্যাওয়ে অ্যাট হিস হোম ইন ক্যালিফোর্নিয়া ডিউ টু লাং ক্যান্সার। হি ওয়াজ 57। হিজ বুক ব্রাদার্স যেটা অ্যাওয়ার্ড পেয়েছিল বেস্ট বুক 2006 বাই ওয়াশিংটন পোস্ট স্যান ফ্রান্সিসকো। এবং তার আরও অনেক বই আছে। তো এটার রাইটার হচ্ছে, অথর হচ্ছে দা চেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, আনা কারিনা হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি, তিনি কে ছিলেন? পলিটিশিয়ান, অ্যাক্ট্রেস, প্রডিউসার, ডাইরেক্টর। অন 14 ডিসেম্বর 2019 অ্যানা কারিনা ডায়েড এট 79 ইন হসপিটাল ইন প্যারিস। শি ওয়াজ ডায়াগনোজ উইথ ক্যান্সার অ্যান্ড ওয়াজ আন্ডারগোয়িং ট্রিটমেন্ট। অ্যানা ওয়াজ বর্ন ইন ডেনমার্ক। তিনি একজন অ্যাক্ট্রেস ছিলেন, অ্যাক্ট্রেস ফেমাস মুভিস তার যেরকম দ্য লিটল সোলজার, আ ওমেন ইজ আ ওমেন, মাই লাইফ টু লিভ, ব্যান্ড অফ আউটসাইডার্স, এরকম বিভিন্ন বই করেছেন। এবং বেস্ট অ্যাক্ট্রেস হিসেবেও বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে তিনি অ্যাওয়ার্ডেড হয়েছেন। নেক্সট, রাখি হালদার ওয়াজ সিন ইন নিউজ রিসেন্টলি, শি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ স্পোর্ট? টেনিস, ক্রিকেট, রেসলিং, ওয়েট লিফটিং। ইন্ডিয়ান উমেন্স ওয়েট লিফটার রাখি হালদার হ্যাজ ক্লিঞ্চড ব্রঞ্জ মেডেল ইন উমেন্স 64 কেজি ক্যাটেগরি অ্যালং উইথ টু নিউ ন্যাশনাল রেকর্ডস অ্যাট কাতার ইন্টারন্যাশনাল কাপ। দ্য কমনওয়েলথ চ্যাম্পিয়ন গোল্ড মেডেলিস্ট সেট এ ন্যাশনাল রেকর্ড বাই ডুইং হার বেস্ট ইন স্ন্যাচ অ্যান্ড ওভারঅল ওয়েট। নেক্সট প্রশ্নে যাচ্ছি, ক্রিকেটার শাই হোপ ওয়াজ সিন ইন নিউজ রিসেন্টলি, হি বিলংস টু উইচ কান্ট্রি? অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড। সঠিক উত্তর হচ্ছে, উইন্ডিজ ক্রিকেটার শাই হোপ বিকাম দ্য সেকেন্ড ফাস্টেস্ট ব্যাটসম্যান টু স্কোর 3000 ওডিআই রানস। হি অ্যাচিভ দ্য ফিট ডিউরিং দ্য থার্ড অ্যান্ড ফাইনাল ওডিআই ম্যাচ হেল্ড ইন উড়িষ্যা ইন দ্য 67th ইনিংস। নেক্সট প্রশ্নে যাচ্ছি, হু টপড ইন আইসিসি টেস্ট ব্যাটলিং র্যাঙ্কিংস 2019 রিলিজড অন ডিসেম্বর 16, 2019? কে টপ করেছে? কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, বিরাট কোহলি, নেল ওয়্যাগনার।
বিরাট কোহলি টপ করেছে 928 পয়েন্টস ইন দি লিস্ট অফ ব্যাটলিং লিস্টে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি, কোনেরু হাম্পি ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ স্পোর্ট? ব্যাডমিন্টন, চেস, ক্রিকেট, ফুটবল। ইন্ডিয়ান চেস গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি ফ্রম আন্ধ্রপ্রদেশ হ্যাজ ফিনিশ সেকেন্ড ইন ফাইট 2019 উইচ কনক্লুডেড অ্যাট ইয়াক টিম মোনাকো। তিনি ওয়ার্ল্ড নাম্বার 3 পজিশনে আছেন। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি, আবিদ আলী বিকাম দ্য ফার্স্ট টু স্কোর 100 অন বোথ টেস্ট অ্যান্ড ওডিআই ডেবিউ ফর্মাট, হি বিলং টু উইচ কান্ট্রি? নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। সঠিক উত্তর হচ্ছে আবিদ আলী, পাকিস্তানি ক্রিকেট প্লেয়ার, বিকাম দ্য ফার্স্ট ব্যাটসম্যান টু স্কোর 100 অন বোথ টেস্ট অ্যান্ড ওয়ানডে ইন্টারন্যাশনাল অন হিজ ডেবিউ। হি ইজ ম্যাচ পাস অ্যাগেন্স্ট শ্রীলঙ্কা অ্যান্ড উইচ পাস হেল্ড ইন রাওয়ালপিন্ডি স্টেডিয়াম ইন পাকিস্তান। আবিদ, যিনি লাহোরে জন্মেছেন, তিনি অনলি মেল প্লেয়ার ইন ক্রিকেট হিস্ট্রি যিনি কিনা 100 স্কোর করেছেন বোথ হিজ ওডিআই অ্যান্ড টেস্ট ডেবিউ ইন দ্য ফাইনাল ডে অফ রাওয়ালপিন্ডি টেস্ট প্লেয়ার অ্যাগেন্স্ট শ্রীলঙ্কা। আচ্ছা, নেক্সট প্রশ্ন, হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান টু স্ম্যাশ 400 সিক্সেস ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিউরিং ইন্ডিয়ান ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ টি20 সিরিজ? শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল। ইন্ডিয়ান ক্রিকেট রোহিত শর্মা বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান যিনি কিনা 400 খানা 6 মেরেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। ইনি অ্যাচিভ করেছেন ডিউরিং ফাইনাল টি20 অফ দ্য 3-ম্যাচ সিরিজ ইন মুম্বাই। রোহিত অলসো হোল্ডস এ রেকর্ড ফর দ্য মোস্ট নাম্বার অফ সিক্সেস ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট ইন 2019। এর আগে অনলি শাহিদ আফ্রিদি অ্যান্ড ক্রিস গেল হ্যাভ হিট মোর সিক্সেস দ্যান রোহিত ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট। আচ্ছা, আমরা এবার নেক্সট প্রশ্নে যাচ্ছি, সুমিত সাঙ্গাও ওয়াজ ব্যান্ড রিসেন্টলি বাই ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, বিলংস টু উইচ স্পোর্ট? ফুটবল, শুটিং, আর্চারি, বক্সিং। ইন্ডিয়ান বক্সার সুমিত সাঙ্গাও was also found positive in the dope test on consumption of banned substance acetazolamide. This substance is included in diuretics and masking agent under S5 of World Anti-Doping Agency 2019 prohibited list. মানে তাকে ব্যান করা হয়েছে। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি, দীপিকা কুমারী ওয়াজ ইন নিউজ রিসেন্টলি, শি ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ স্পোর্ট? টেনিস, ব্যাডমিন্টন, আর্চারি, শুটিং। দীপিকা কুমারী ইজ অ্যাসোসিয়েটেড উইথ আর্চারি। শি ওয়াজ ইন নিউজ রিসেন্টলি বিকজ শি ওন সেকেন্ড অলিম্পিক কোটা ফর ইন্ডিয়া। ইট ইজ অলসো টু বি নোটেড দ্যাট দ্য ইন্ডিয়ান মেন্স রিকার্ভ টিম হ্যাড অলরেডি সিকিউর দ্য অলিম্পিক কোটা ডিউরিং দ্য 2019 ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ দ্যাট ওয়াজ হেল্ড ইন নেদারল্যান্ড। নেক্সট প্রশ্ন, হু ওন হিজ রেকর্ড 6 মেন্স ব্যালেন ডি অর্ডার ফর দ্য ইয়ার 2019? কাইলিয়ান বাপ্পে, অ্যান্টনি গ্রিজম্যান, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসি। সঠিক উত্তর হচ্ছে মেসি। মেসি 6 মেন্স ব্যালেন্ডি অর্ডার অফ অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2019 অ্যাওয়ার্ডটা পেয়েছেন মেসি। নেক্সট, উইচ কান্ট্রি ওয়াজ অ্যাফেক্টেড বাই দ্য টাইফুন প্যানফন বা টাইফুন উর্সুলা রিসেন্টলি? ফিলিপাইন্স, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস। সঠিক উত্তর হচ্ছে ফিলিপাইন্স। নেক্সট, Where was the new fish species named Cistura syngakai discovered? Orissa, Assam, West Bengal, Meghalaya. The November 30, 2019, a team of scientists led by Professor Kulur Mukhing of Lady Kien College, Shillong, Meghalaya, have discovered a new fish species in West Khasi Hills district of Meghalaya. The fish, which was scientific named Cistura syngakai, was found at তাওয়াইদি স্ট্রিম, আ ট্রিবিউটারি অফ ওয়াই বিহার রিভার। তো এই ফিশ স্পিসিসটা মেনলি পাওয়া গেছে হচ্ছে মেঘালয়াতে। নেক্সট, উইচ কান্ট্রিজ হেভিয়েস্ট অ্যান্ড মোস্ট অ্যাডভান্সড কমিউনিকেশন স্যাটেলাইট শিয়েজিয়ান 20 ওয়াজ লঞ্চ রিসেন্টলি? ইউনাইটেড স্টেটস, জাপান, রাশিয়া, চায়না। সঠিক উত্তর হচ্ছে on 27 December 2019 চায়না লঞ্চ ইটস হেভিয়েস্ট অ্যান্ড মোস্ট অ্যাডভান্সড কমিউনিকেশন স্যাটেলাইট শিজিয়ান 20, যার মানে হচ্ছে প্র্যাকটিস। শিজিয়ান কথাটার মানে হচ্ছে প্র্যাকটিস, বাই ইটস লার্জেস্ট নিউ কেরিয়ার রকেট লং মার্চ 5, অলসো যেটাকে বলা হয় CZ-5, ফ্রম উইচিং স্পেস লঞ্চ সেন্টার ইন সাউথ চায়নার হাইনান প্রভিন্স। ঠিক আছে। আচ্ছা, আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি, হোয়াট কালার উইল বি এমিটেড ওয়েন ইউভি রেস ওয়্যার এক্সপোজ অন দ্য নিউলি ডেভেলপড ইঙ্ক? অরেঞ্জ, রেড, গ্রিন,
blue. The ink is a single excitable dual emissive luminescent pigment developed based on unexplored combinatory concept of fluorescence and phosphorescence phenomena, which emits two colors on the excitation of a single wavelength for the formulation of uncolorable security ink. So ink hocche ekta single excitable dual emissive luminescent ekta pigment jetake 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 banano hoyeche ebong shekhan theke dekha jacche je jokhoni uv rays porche seta green green e seta পরিবর্তন হচ্ছে তো ইঙ্ক একটা 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 পিগমেন্ট বানানো হয়েছে যেটা এমিট করা যেটার দ্বারা কালার এমিট হচ্ছে এবং একটা সিঙ্গেল ওয়েভলেন্থও যেখান থেকে পাওয়া যাচ্ছে তো তার উপরে যখন ইউভি রেজটা ফেলা হচ্ছে ইউভি রেজ যখন ফেলা হচ্ছে সেটা রেড কালার হচ্ছে আর ইউভি রেজ যখন বন্ধ করা হচ্ছে তখন সেটাকে সেটা থেকে গ্রিন কালার দেখা যাচ্ছে Next question, which space agency is set to launch its rover March 2020 in March in the year 2020? SpaceX, European Space Agency, NASA, ISRO. On December 11, 2019, NASA announced to launch its rover March 2020 in the year 2020. The rover will land on Mars, the fourth closest planet to the Sun. It is also known as the Red Planet. The rover is built and managed by NASA Jet Propulsion Laboratory in Sardinia, California, United States. Next, name the firm that has delivered 103rd landing craft utility amphibious ship to Indian Navy. Cochin Shipyard, Goa Shipyard, Garden Bridge Shipbuilders and Engineers, Mazagon Dock Shipbuilders. Shatik Uttarach on December 11, 2019, Garden Bridge Shipbuilders and Engineers delivers 103rd landing craft utility amphibious ship to Indian Navy. to Indian Navy. সরি তো গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স এই ল্যান্ডিং ক্রাফট অ্যাম্ফিবিয়াস শিপটা বানিয়েছে এবং ইন্ডিয়ান নেভিকে হাইড্রোপার করেছে আচ্ছা নেক্সট প্রশ্নে যাচ্ছি নেম দ্য ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার হু ফাউন্ড দ্য ডেব্রিস অফ দ্য ইন্ডিয়ান লুনার ল্যান্ডার বিক্রম উইচ ওয়াজ ক্র্যাশড অন September 7 তো কোন ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার ডেব্রিস পেয়েছে লুনার ল্যান্ডার বিক্রমের যেটা ক্র্যাশ হয়েছিল 7 September অবিনাশ কাক কেকি হরমোজি খার্দা শানমুগা সুব্রমণিয়াম মনমোহন শর্মা সঠিক উত্তর হচ্ছে September 26, 2019 নাসা রিলিজ করেছে মোজাইক ইমেজ অ্যান্ড ইনভাইটেড দ্য পাবলিক টু ফাইন্ড সাইন্স অফ ল্যান্ডার ইন অফ দ্য ইমেজ শানমুগা সুব্রমণিয়াম চেন্নাই তামিলনাড়ু লোকেটেড দ্য ক্র্যাশ সাইট অফ বিক্রম ল্যান্ডার এবং তিনি প্রথমে ডেব্রিজটা পেয়েছেন এই ল্যান্ডারের ডেব্রিজ তিনি পেয়েছেন নেক্সট প্রশ্ন হচ্ছে নেম দ্য ফর্ম which developed the world's lowest dose volume rotavirus vaccine called Rotavac 5D that prevents rotavirus diarrhea in young children. Kon firm developed koreche lowest dose volume rotavirus take prevent korbar jonno lowest dose volume jar naam Rotavac 5D shetake develop koreche jeta kina rotavirus er madhye young children er moddhe diarrhea hoy. Bharat Biotech, Indian Immunological Limited, Serum Institute of India, Biocon. সঠিক উত্তর হচ্ছে December 4, 2019 দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রী ভেঙ্কাইয়া নাইডু লঞ্চ দ্য ওয়ার্ল্ডস লোয়েস্ট ডোজ ভলিউম ভ্যাকসিন ফর রোটা ভাইরাস অ্যাট এ ফাংশন ইন নিউ দিল্লি দ্য ওরাল রোটা ভাইরাস ভ্যাকসিন ওয়াজ রোটাভ্যাক 5D ইজ ডেভেলপড বাই ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার ভারত বায়োটেক ভারত বায়োটেক এটা বানিয়েছে এই ভ্যাকসিনটা দিলে রোটা ভাইরাস যেটা ডায়রিয়া করে ইয়াং চিলড্রেনদের মধ্যে সেটাকে প্রিভেন্ট করার চেষ্টা করা হচ্ছে আচ্ছা নেক্সট হু সোন ইন আজ এ ডিপুটি চিফ মিনিস্টার মহারাষ্ট্র ছাগাগান ভুজবাল বালাসাহেব থোরাট অজিত আনন্তরাও পাওয়ার আদিত্য ঠাকরে অন 30 December 2019 অজিত আনন্তরাও পাওয়ার বা সোন ইন আজ মহারাষ্ট্রাস ডেপুটি চিফ মিনিস্টার নেক্সট হু সোন ইন আজ দ্য 11th চিফ মিনিস্টার অফ ঝাড়খণ্ড 29 December 2019 মধু কোটা শিবু সোরেন অর্জুন মুন্ডা হেমন্ত সোরেন On 29 December 2019, Hemant Soren is sworn in as the 11th Chief Minister of Jharkhand at the oath-taking ceremony. তার আগে ছিলেন হচ্ছে রঘুবর দাস তাকে তিনি সাকসেড করে হেমন্ত সোরেন নতুন চিফ মিনিস্টার হয়েছে নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এজ লিমিট অফ চিফ অফ ডিফেন্স স্টাফ দ্যাট ওয়াজ চেঞ্জ ফ্রম 62 years আফটার অ্যামেন্ডিং দ্য আর্মি রুলস 1954 দ্য চিফ অফ ডিফেন্স স্টাফের ম্যাক্সিমাম এজ লিমিটটা আর্মি রুলস 1954 অ্যামেন্ড করে 62 থেকে কত করা হয়েছে
68 years, 65 years, 60 years, 70 years. তো সঠিক উত্তর হচ্ছে অন December 30, 2019 আউটগোয়িং ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল বিপিন রাওয়াত হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফ দ্য সিডিএস যেটা হচ্ছে ফোর স্টার সিঙ্গেল পয়েন্ট মিলিটারি অ্যাডভাইসার টু দ্য গভর্নমেন্ট সে সিডিএস উইল সার্ভ আপ টু ম্যাক্সিমাম এজ অফ 65 ইয়ার্স তো আগে ছিল 62 আর্মি রুলসটাকে অ্যামেন্ড করে 62 থেকে করা হয়েছে 65 নেক্সট হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 33rd ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া নিরুপমা রাও রিভা গাঙ্গুলি দাস নবতেজ সারনা হর্ষবর্ধন শ্রিংলা দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড দ্য সিনিয়র ডিপ্লোমেট অ্যান্ড ইন্ডিয়ান অ্যাম্বাসেডর অফ ইউনাইটেড স্টেটস মিস্টার হর্ষবর্ধন শ্রিংলা অ্যাজ এ নেক্সট ফরেন সেক্রেটারি তিনি 33rd ফরেন সেক্রেটারি অফ দ্য কান্ট্রি আগে ছিল হচ্ছে বিজয় গোখলে তারপরে আসলে হচ্ছে হর্ষবর্ধন শ্রিংলা নেক্সট প্রশ্ন হু ওয়াজ নেমড অ্যাজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ কিউবা সিন্স 1976 ম্যানুয়েল মেরো ক্রুজ হুবার্ট মিনিস চার্লস মিশেল মিয়া মোটলি ম্যানুয়েল মেরো ক্রুজ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ কিউবা সিন্স 1976 He has been the tourism minister of Cuba for last 16 years. Unaka appoint korechi Cuba's president Miguel Diaz-Canel. Fidel Castro prime minister chilo 1959 to 1976. Acha. Next question which country has elected Abdel Madjid Tebboune as its president on 13 December 2019? Libya, Algeria, Morocco, Tunisia. সঠিক উত্তর হচ্ছে 13 ডিসেম্বর 2019 আব্দুল মাদিজিদ তিবোনো ফর্মার প্রাইম মিনিস্টার অফ আলজেরিয়া ওয়াজ ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ আলজেরিয়া সাকসিডিন আব্দুল গাকার বেনসানে আচ্ছা আমার নেক্সট প্রশ্নে আছি টু উইচ কান্ট্রি সি সুগন্ধ রাজারাম ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ হাই কমিশনার অফ ইন্ডিয়া অন 6 ডিসেম্বর 2019 রিপাবলিক অফ ঘানা রিপাবলিক অফ কোডে আইবোর রিপাবলিক অফ মালি রিপাবলিক অফ গুয়েনা On 6 December 2019, C. Sugandh Rajaram, 2001, was appointed as the High Commissioner of India to the Republic of Ghana. Next, who was elected as the President of News Broadcaster Federation on December 8, 2019? Rajdeep Sardesai, Sudhir Chaudhary, Arnab Goswami, Ravish Kumar. On December 8, 2019, the Editor-in-Chief and Managing Director of Republic TV, Arnab Goswami, elected which as the President of Governing Board of News Broadcasters Federation. Achha. Next question is, who was elected as the 46th Prime Minister of Finland, become the world's youngest serving Prime Minister at the age of 34? Lee Anderson, Sanna Mirella Marin, Krista Kiuru, Katri Kulmuni. On December 8, 2019, Sanna Mirella Marin, Transport and Communication Ministers of Finland, became the world's youngest serving Prime Minister at the age of 34. She belongs to the Social Democratic Party, which is the largest five-member coalition party of Finland. Sanna hocche third female government leader of Finland. Tar age chilo hocche Auntie Juhani Reni. Next, who was appointed as the Chief Executive Officer of Alphabet on 4 December 2019? Steve Ballmer, Satya Nadella, Sergey Brin, Sundar Pichai. On 4 December 2019, Sundar Pichai, current CEO of Google, has been made the CEO of Alphabet, the parent organization of Google. Google elect organizations, Alphabet, the CEO elect which is Sundar Pichai, followed by the resignation of Larry Page and Sergey Brin, CEO and President of Alphabet, the founders of Google. Achha. Next question is achhi. Who was elected as the President of Mauritius on December 2, 2019? Baren Vyapuri, Amina Gurib, Prithviraj Singh Rupan, Monique Osan Bilepiu. On 2 December 2019, Prithviraj Singh Rupan was elected as the President of Mauritius by the lawmakers of Mauritius. Tar age chilen hocche Amina Gurib Fakim. Achha. Next question is achhi. Which country's Prime Minister Abdul Mahdi resigned recently? কোন কান্ট্রি প্রাইম মিনিস্টার ছিলেন আর্মেনিয়া সুদান ইরাক ইরান ইরাকস প্রাইম মিনিস্টার আব্দুল মাহদি হ্যাজ রিজাইন ফ্রম হিস পোস্ট আফটার হেভি প্রোটেস্ট
He was taken this decision after more than 40 people were killed by security forces in Baghdad and Iraq's mainly Shia southern cities of Nasir and Najaf. So, jekhane design kora decision ta kene niyechen je Baghdad e 40 jon jekhane 40 jon mara gechen je security forces people were killed by security forces 40 jon manush mara gechen to shetar yete shetar ye je uni prevent korte parini etar karone tini ডিজাইন করেছেন। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 10th প্রেসিডেন্ট অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অন 2nd December 2019। তার হচ্ছে ইয়োশিদা মাসাজুগু আসাকাওয়া, হারুইকো কুরোদা, তাদাও চিনো। অন 2nd December 2019 মাসাজুগু আসাকাওয়া ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য 10th প্রেসিডেন্ট অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বাই দ্য বোর্ড অফ গভর্নর্স অফ এডিবি। Asakawa will be assuming office on January 17, 2020 after the resignation of Takuya Nakawa, the current president of ADB. Next question is, who was appointed as the 24th Controller General of Accounts on 1st December 2019? Shuma Roy Barman, Rajiv Gauba, Archa Nigam, Sushil Singh. On 1st December 2019, Shuma Roy Barman was appointed as the 24th Controller General of Accounts, Ministry of Finance, Department of Expenditure. Shuma Barman is also the 7th woman to be in the post. Before taking the charge as CGA, Shuma Barman worked as Additional Controller General of Accounts in Office of CGA. Next, who was honored with Lokmanya Tilak National Journalism Award for his great contribution in the field of journalism? Rajdeep Sardesai, Arnav Goswami, Sanjay Gupta, Ravish Kumar. Sanjay Gupta, the Editor-in-Chief of Jagran, will be honored with Lokmanya Tilak National Journalism Award for his great contribution in the field of journalism. Achha. Next, who received the 58th Dadasaheb Phalke Award for the year 2018 from President Ramnath Kovind in Delhi for outstanding contribution in the film industry? Sanjay Dutt, Lata Mangeshkar, Amitabh Bachchan, Dharmendra. On December 29, 2019, Amitabh Bachchan received 58th Dadasaheb Phalke Award for the year 2018 from President Ramnath Kovind in Delhi for its outstanding contribution to the film industry. So, Amitabh Bachchan received Dadasaheb Phalke Award. He failed to receive the award at the 66th National Award Ceremony held on 23rd December due to serious ill. Tini age Padma Shri pechen, Padma Bhushan pechen, Padma Vibhushan pechen, ebong tini ebar Dadasaheb Phalke Award ta pelen. Next, who were honored with the Akashdeep Shamman Award for the year 2019 instituted by Media House Amar Ujala recently? Dharamveer Bharti, Sujayakant Tripathi, Gyanranjan and Jayashankar Prasad, Bhalchandra Vanaji Nivadi and Dharamveer Bharati, Bhalchandra Vanaji Nivadi and Gyanranjan. Shatik Uttar Hocche, on December 28, 2019, noted Marathi writer Bhalchandra Vanaji Nivadi and Hindi writer Gyanranjan were conferred with Akashdeep Shamman Award, the highest literary award for the lifetime contribution by noted lyricist filmmaker Gulzar. Next, who received the United Nations the most famous teenager in the world in this decade of review? Malala, Bana Alawite, Sonita Alzide, Mary Kopini. Shatik Uttar Hocche Malala Yousafzai, a Pakistani activist amra shobai jani je Nobel Prize peyeche 2014 te peace er jonno, was named as the most famous teenager in the world by United Nations in its decade in review. The report released on December 23, 2019. Next, name the first child from Kerala who will receive the Bharat Award for Bravery for their 2019 for saving 20 people from burning bus on the move. Aditya K, F. Lal Chandana, N. Shangpon Koniak, Lakshmi Yadav. On December 20, 2019, Bharat Award for Bravery was announced. Aditya K of Ramanathukkara, Kozhikode, Kerala became the first child from the state to receive the award. Next, name the Indian politician who won Sahitya Academy Award 2019 for his book An Era of Darkness, the British Empire in India. Nandigam Suresh, Shashi Tharoor, Taladi Rangeya, P.V. Mithun Reddy. Indian politician, writer and Congress Party member Shashi Tharoor eta pechen for English language. The member of parliament uni ebong tini boitar jonno pechen An Era of Darkness, the British Empire in India. Next, who became the youngest Times person of the year for 2019? Luisa Niebuhr, Malala Yousafzai, Beta Thunberg, Greta Thunberg.
On 11 December 2019, Greta Thunberg, 16-year-old Swedish climate activist, named Times Person of the Year 2019. She is the youngest person to be honored. Next, which country's Devi Kopenoya Yanomini, also called Dalai Lama of the Rainforest, received the Right Livelihood Award 2019, also known as Alternative Nobel Prize Award, for his efforts taken in the protection of Brazil rainforest? Brazil, China, Germany, Japan. Activists Davi Kopenova, Greta Thunberg, Goa, Germany, Aminia Haider received the Right Livelihood 2019, also known as Alternative Prize. The award ceremony took place in Stockholm, Sweden, at the end of a final event. So the Davi Kopenova, unanimous from Brazil, also called Dalai Lama of the Rainforest. Achha, who was crowned the Miss Universe 2019 during the 68th edition of Miss Universe pageant held in Atlanta, Georgia? Boanang Matheba, Tamarin Green, Josephine Tunji, Demi Lee Nail Peters. So on 9 December 2019, Josephine Tunji, 26, Miss South Africa, was crowned Miss Universe 2019 by Katrina Green. Next, which country has officially announced to drop its nickname Holland recently? Turkey, Belgium, Germany, Netherlands. As a part of tourism rebranding, the Netherlands has officially announced to drop the nickname Holland. Next, which of the following countries were involved in Chabahar Port project? India, Nepal, Bangladesh. India, Myanmar, Bangladesh. India, Iran, Afghanistan. India, Iran, Bangladesh. Shorty kuchche, India, Iran, Afghanistan. The External Affairs Minister's visit to Iran. The India, Iran, Afghanistan, Chabahar Port shathe jukto. Next, what is India's rank in the recently released Gender Gap Index for the year 2019? On 17 December 2019, World Economic Forum released its annual survey. India slipped 4 places and is the 112th place in Gender Gap Index. Next, by how much percent of India has reduced emission intensity of its GDP? 33%, 30%, 15%, 21%. So addressing the COP25 Climate Convention data, Ministry of Environment, Forest and Climate Change Chief Prakash Javedekar announced that India has reduced emission 21% to achieve the goal of 35% emission reduction by 2030. To name the first Arab country that will assume the G20 presidency, UAE. G20 is the first Arab country to assume UAE, Sudan, Saudi Arabia, Jordan. On December 1st, 2019, Saudi Arabia became the first country in the Arab world to head G20 after it took over from Japan. Next, who was appointed as Telangana's first Lokayukt on December 20, 2019? P. Lakshman Reddy, C.V. Ramalu, Reva Khetrapal, Nawal Kishore Agarwal. On December 20, 2019, former High Court Judge C.V. Ramalu has been appointed as Lokayukt in Telangana. Next, which state has topped in the second edition of Sustainable Development Goal India Index for the year 2019? Kerala, West Bengal, Assam, Gujarat. On December 31st, 2009, Niti Aayog has released the second edition of Sustainable Development Goal India Index dashboard for the year 2019 New Delhi. Kerala has topped it. Next, which state or UT has celebrated Losar Festival recently? New Delhi, Ladakh, Jammu and Kashmir, Uttar Pradesh. On December 20, 2019, the people of Indian Territory of Ladakh region celebrated Losar Festival. Next, in which city India's first transgender university will be opened? New Delhi, Silchar, Mumbai, Kushinagar. India's first transgender university will open in Fazilnagar block in UP, Kushinagar district. Next, which schedule of the constitution states that tribal areas of Assam, Meghalaya, Mizoram and Tripura will not be affected with Citizenship Amendment Act 2019? Fourth, second, sixth, fifth. Shorty Guthuro Chaboshi, sixth, and act excluded regions, Citizenship Amendment Act 2009, not be applicated as in Assam, Meghalaya, Mizoram, included in the sixth schedule of the constitution. Next, which act will be amended by Citizenship Amendment Act 2019? Citizenship Act 1955, 1945, 1935, 1965. Aboshi Hoche A, 1955. Next, who heads the 15th Finance Commission that has submitted its report for the financial year 2020-2021 to President Ramnath Kovind, Arvind Subramaniam, Shaktikanta Das, Urijit Patel, Nand Kishore Singh, or Shatik Uttaroche N.K. Singh. Next, where was India's first National Maritime Heritage Museum to be built with the aim to boost underwater marine archaeology? Lothal, Gujarat, Kolkata, West Bengal, Chennai, Tamil Nadu, New Delhi. Shatik Uttaroche A. Lothal, Gujarat. Next,
Where was the 8th edition of joint training exercise between India China named Hand in Hand 2019 held? Meghalaya, Mizoram, Assam, Maharashtra. সঠিক উত্তর হচ্ছে এ, দ্যাট ইজ মেঘালয়। তো আজকে এই অবধি। আশা করি আপনাদের এই লেসন কোর্স ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অনেক বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। ভালো থাকবেন, নমস্কার।